মহানগরীর চাঞ্চল্যকর যে ঘটনা, অনুষ্কা শইকীয়ার যে ঘটনা, সেই ঘটনা ক্রমাত রহস্যর আবর্তত সোমাই পড়ছে। পুনের কইসু, অনুষ্কার ঘটনা রহস্যর আবর্তত সোমাই পড়ছে। প্রকৃতার্থত কি হয়েছিল শনিবারে? কত আছে অনুষ্কার প্রেমিক? কিয় আজি দুদিন ধরে খবর নাই অনুষ্কার প্রেমিকর? ক্রমাত রহস্যর আবর্তত সোমাই পড়ছে গোটাই এই বিষয়টি আমি জানাইছো এই মুহূর্তের বিশেষ খবর। ক্রমাত রহস্য ঘন হয়ে পড়ছে অনুষ্কা শইকীয়ার ঘটনা। আর প্রথম দিনের প্রায় টাইম এইটে আমি সম্প্রচার করে আছো প্রতিটি মুহূর্তের খবর, তথ্য আমি লবলে চেষ্টা করছো, আমি আপনার দিবলে চেষ্টা করছো। এটা একটা প্রশ্ন হয়েছে যে দুদিন ধরে কত আছে অনুষ্কার প্রেমিক? অনুষ্কার প্রেমিকজন দুদিন ধরে কত আছে? আরক্ষীর হাতত থাকা অনুষ্কার মোবাইল, আর সেই মোবাইলটোরপা হঠাৎ ডিলিট হল ইনস্টাগ্রামের রিলস আর ফটো। প্রেমিকর সত্যি থাকা ফটো ভিডিও ডিলিট করার পাশতেই গোটাই বিষয়টি রহস্যর আবর্তত সোমাই পড়ছে। ভাড়াঘরের মালিক বন করা মহিলার পাশতেই সন্দেহর আবর্তত অনুষ্কার প্রেমিক। প্রথমে সন্দেহ করা হয়েছিল ভাড়াঘরের মালিক আর বন করা মহিলাগীর উপর, আর তারপর এটা সন্দেহর আবর্তত সোমাই পড়ছে অনুষ্কার প্রেমিক। কেন দুদিন ধরে খবর নাই অনুষ্কার প্রেমিক? আর আরক্ষীর হাতত থাকা যে অনুষ্কার মোবাইল, সেই অনুষ্কার মোবাইলেরপর হঠাৎ নোহা হয়ে পড়ল অনুষ্কার রিলস আর বিশেষ ফটো। প্রেমিকর সত্যি থাকা রিলস আর ফটো হঠাৎ কেন নোহা হল? কত আছে প্রেমিকজন? আর যেটু ঘটনা মৃত্যুর পূর্বে, কেঘণ্টামানের পূর্বে প্রেমিকর সত্যি অনুষ্কা আসিল বলেও কিন্তু তথ্য প্রকাশ পাইছে। গতি প্রেমিকজন বর্তমান কত গল, কিয় এবারও এটাও খবর লওয়া নাই? প্রথমে ভাড়াঘরের মালিক, তারপর বন করা মহিলা, আর এটা রহস্যর আবর্তত সোমাই পড়ছে অনুষ্কার প্রেমিক। আমি জানাইছো এই মুহূর্তের আপডেট, আমি প্রতিটি মুহূর্তের আপডেট আমি লবলে চেষ্টা করছো। আমার সাংবাদিকর টিম সাজু হয়ে আছে, প্রতিদিনের প্রতিটি মুহূর্তের খবর যুগুত করে আছে আমালৈ। আর এই মুহূর্তটো দিসপুর থানার বাইরে উপস্থিত আছে আমার সাংবাদিক রঞ্জন। রঞ্জনে শেহতীয়া তথ্য লৈ আছে। আমি পুনের কইছো আমি রঞ্জনের সঙ্গে সংযুক্ত হম, কিন্তু তার পূর্বে পুনের একটা ডাঙর প্রশ্ন সকলের প্রশ্ন, কত আছে অনুষ্কার প্রেমিকজন? ঘটনার দুদিন পার হল, কিন্তু দুদিনের পাশতো অনুষ্কার প্রেমিকর কোনো খবরেই নাই। অনুষ্কার ইনস্টাগ্রামত থাকা ফটো আর রিলস সমূহ কি হল, কোনে ডিলিট করলে? আর প্রেমিকর থাকা যুক্ত ফটো, সেই ফটো সমূহ এটা নাই মোবাইল। আরক্ষীর হাতত মোবাইল থাকা অবস্থাতেই গোটেখিনি ডিলিট হয়ে গেল। আরক্ষীর আগরপর প্রেমিকজন কিয় পলাই আছে ডাঙর প্রশ্ন। আর শেষ নিশা মৃত্যুর আগনিশা অনুষ্কায় কার সত্যি কথা পাতিছিল, সেয়াও আরক্ষীয়ে তদন্ত করেছে। আমি সংযুক্ত হব বিচার রঞ্জনের সঙ্গে। রঞ্জন উপস্থিত আছে দিসপুর থানাত। রঞ্জন, কি হয়েছে শেহতীয়া তথ্য কি আছে? যিজন প্রেমিক, প্রেমিকজনের আজি দুদিন ধরে খবর নাই, জনক জনক রঞ্জন জনক, আপনার ওর তথ্য কি আছে? বিয়াও ঠিক হয়ে আসে, যাকালি মাতৃ ভাষ্য অনুসরি বিয়া ঠিক হওয়া সেই মন্তব্য দিছিল আর মাতৃয়ে। আর তারপিছত যে কিছু রহস্যর মাজত সোমাই গেছে এই ঘটনাটা, যেহেতু দেওবারে রাতেপার ভাগতে কথা আসে হেঁড়াবাড়ির স্থিত কথা আসে, সেই কথাটোর ভিতরতে মৃতদেহ উদ্ধার হওয়া হয়েছিল। আর কিন্তু দেওবারের পিছতে আসলে সেইদিনের পিছত মাতৃর পিছত মাতৃর মন্তব্যর পিছতে কিছু ন ন তথ্য পোহরলে আহিছে। আর তারপিছতে শনিবারে দেওবারের আগদিনা যে শনিবার আসে, শনিবারে কিন্তু প্রেমিকর সত্যি গুয়াহাটি মহানগরীত আসলতে সময় কটাইছিল, তারপর প্রেমিকক থবলে গেছিল। কিন্তু দুদিন উকলি গল শনিবারের পিছত দেওবারে মৃতদেহ, তারপর দেওবার সোমবার আজি মঙ্গলবার, কিন্তু এতালেক প্রেমিকে
তেও খবর লবলৈ অহা দেখা পোৱা নাই আৰু কিন্তু মাটিয়ে কৈছে যে যেহেতু বিয়া ঠিক হৈছিল মাটিয়ে তেওক বচাবলৈ চেষ্টা কৰিছে কিন্তু আৰক্ষীও তেওক জেৰা কৰা দেখা পোৱা যোৱা নাই কিন্তু তেওক আসলতে যেহেতু শনিবাৰে নিশা তেওঁৰ হৈতে আছিল প্ৰেমিকৰ হৈতে আছিল অনুষ্কা হৈকিয়া কিন্তু এতিয়ালৈকে তেওক জেৰা কৰা হোৱা নাই আৰু মই বৰ্তমান উপস্থিত আছো দিশপুৰ থানাত আৰু দিশপুৰ থানাতে তেওঁৰ যি অনুষ্কা হৈকিয়াৰ হৈতে যি কথাটোৰ ভিতৰত বন্ধ কৰা মহিলাগৰাকী আছিল মহিলাগৰাকী ইয়াতে ৰখা হৈছে আৰু আৰু এই মুহূৰ্তত ক'ব লাগিব যে এটা ৰহস্যৰ মাজত সোমাই পৰিছে এই ঘটনাটো যিহেতু অনুষ্কাৰ মৃত্যুৰ ঘটনাই আৰক্ষীক ঠেলি দিছে অধিক ৰহস্যৰ মাজলৈ অনুষ্কাৰ প্ৰেমিকৰ ওপৰত অধিক সন্দেহ হৈছে আৰু সকলোৰে অনুষ্কাৰ মাতৃয়ে প্ৰেমিকক নিৰ্দোষী সজাবলৈ বিচাৰিছে কিন্তু তাৰ পিছত নতুন মূৰ লৈছে কি হৈছিল প্ৰকৃতাৰ্থত শনিবাৰে নিশা শনিবাৰে নিশা আচলতে কি হৈছিল সেয়া আচলতে জানিবলৈ সকলোৰে মন গৈছে সঁচাকৈ অনুষ্কাৰ প্ৰেমিক গৈছিল নে ঘৰলৈ আচলতে প্ৰেমিকক যিহেতু অনুষ্কাই থবলৈ থব যোৱা কথা কৈছিলে কিন্তু সঁচাকৈ তেওঁ আচলতে সেই প্ৰেমিকজনক থবলৈ গৈছিল নে তেওঁক থব যোৱা নাছিল থব যোৱাৰ পিছতো যেন তেওঁ আচলতে তেওঁ কিছু তেওঁ ৰুমলৈ আহিছিল কিছু নতুন নতুন তথ্য পাইছিলে তেওঁ আচলতে যিহেতু তেওঁ হোৱাটছআপ আৰু ইনষ্টাগ্ৰাম পাছৱৰ্ড প্ৰেমিকৰ সৈতে আছিলে দেওবাৰে দেওবাৰৰ দিনটোতে আচলতে ইনষ্টাগ্ৰামৰ যি ফটোসমূহ আছিল প্ৰেমিকৰ সৈতে থকা ফটোসমূহ নিজে নিজে ডিলিট হৈছে কিন্তু আৰক্ষীৰ হাতত আছিল মোবাইলটো কিন্তু মোবাইল ফোন থকাৰ পিছতো কেনেকৈ আচলতে সেই ফটোসমূহ ডিলিট হৈ গ'ল কিছু আচলতে ৰহস্যজনক কথা হৈ পৰিছে আৰু প্ৰেমিকজন কিন্তু এতিয়ালৈকে খবৰ লোৱা নাই কোনো ধৰণৰ খবৰ ল'বলৈ বিচৰা নাই কিন্তু মাতৃয়ে বাৰে বাৰে তেওঁক নিৰ্দোষী সজাবলৈ বিচাৰিছে মাতৃয়ে কৈছে ভাড়াঘৰৰ যি মালিকজন আছে সেই মালিকজনৰ ওপৰত দোষ চাপি দিবলৈ বিচাৰিছে কিন্তু আমি বিচাৰোঁ যে সকলোৱে বিচাৰিছে যে প্ৰেমিকজনকো জেৰা কৰা উচিত শনিবাৰে নিশা আচলতে কি হৈছিল তেওঁ আচলতে ঘৰলৈ যি অনুষ্কা শইকীয়া যেনেকৈ থবলৈ গৈছিলে আচলতে সঁচাকৈ থব গৈছিল নে তেওঁ আচলতে উভতি আহি ৰুমৰ কথাৰ ভিতৰতে কিছু আচলতে কথা পাতিছিল কথা বাৰ্তা লিপ্ত হৈছিলে নে কিছু সংঘাত হৈছিলে সেয়াও এক প্ৰশ্ন উত্থাপন হৈছে কিন্তু আৰক্ষীয়ে এতিয়াও আচলতে অনুষ্কাৰ প্ৰেমিকক অনুষ্কা শইকীয়াৰ প্ৰেমিকক জেৰা কৰা নাই আৰু তেওঁক আচলতে জেৰা কৰিলে কিছু নতুন নতুন তথ্য শনিবাৰে নিশাটোৰ ভিতৰতে কি নতুন নতুন তথ্য আৰু এটা কথা ক'ব লাগিব যে চি গ্লেব নামৰ যি আচলতে ভুৱা ঘৰৰ যি তৰুণ নগৰত থকা চি গ্লেব নামৰ পাৰ্লাৰখনত তেওঁ আচলতে কৰ্মৰত হৈ আছিলে কিন্তু সেই পাৰ্লাৰখনতো আচলতে জেৰা চলোৱা উচিত কিন্তু সেই পাৰ্লাৰখনত কি আচলতে কি হৈছিলে কেনেকুৱা ধৰণৰ কেতিয়া তাইৰ কেতিয়া খং উঠে তাই কেতিয়া আচলতে খং উঠে আৰু কেতিয়া কেনেকৈ থাকে সেই কথা জানিব বিচাৰিম যিহেতু কৰ্মৰত অৱস্থাত বহু কেইটা লক্ষণ দেখা পোৱা যায় কৰ্মৰত অৱস্থাত যিসকল কলিগ আছে সেই কলিগসমূহে আচলতে জানিব পাৰিব কেনেধৰণৰ আছিল তাই তাই কেনেকৈ আছিল কেতিয়া কেতিয়া আচলতে তাইৰ কিছু বেমাৰো আচলতে হৈছিলে মাতৃয়ে কৈছে যে তেওঁৰ কিছু আচলতে মানসিকভাৱে তেওঁ ভাগি পৰা বুলি কৈছিলে ভাড়াঘৰৰ মালিকজনেও আচলতে দৰ্জাত নক কৰাও আচলতে সেই কথা মন্তব্য কৰিছে মাতৃয়ে দীপাংকৰ নিশ্চয় নিশ্চয় চাওক এতিয়া প্ৰেমিকজনে খবৰ কৰা নাই প্ৰেমিকজনে খবৰ কৰা নাই এই মুহূৰ্তলৈকে কিন্তু আৰক্ষীৰ ফালৰ পৰা প্ৰেমিকজনৰ সৈতে যোগাযোগ কৰিছে নেকি আৰক্ষীয়ে প্ৰেমিকলৈ ফোন কৰিছে নেকি আৰক্ষীৰ ফালৰ পৰা প্ৰেমিকজনক বিচাৰ খোচাৰ কৰা নাই নেকি চাওক দীপাংকৰ আৰক্ষীয়ে এতিয়ালৈকে সেই প্ৰেমিকজনৰ সৈতে কোনো কথা পাতিব বিচৰা নাই বা কথা সংযোগ কৰিব বিচৰা নাই যিহেতু মাতৃয়ে যোৱাকালি মন্তব্য কৰিছিলে যে বিয়া ঠিক হৈছিল সেই প্ৰেমিকজনৰ সৈতে সেই আচলতে মন্তব্য অনুসৰি আৰক্ষীয়েও আচলতে সেই জেৰাৰ পৰা আচলতে বিৰত আছে প্ৰেমিকজনৰ জেৰাৰ পৰা বিৰত আছে কিন্তু এতিয়া প্ৰশ্ন হৈছে প্ৰেমিকজনৰ জেৰাৰ পৰা কিয় বিৰত আছে আৰক্ষীসকল আৰু আৰক্ষী বিষয়াসকলে আৰু কিন্তু মাতৃয়েও আচলতে নিৰ্দোষী সজাব বিচাৰিছে সেই প্ৰেমিকগৰাকী যিহেতু বিয়া ঠিক হৈ থকা বুলি কৈছে বিয়া ঠিক হৈ থকাৰ পিছতো কিন্তু তেওঁ আচলতে কিছু আপত্তিজনক ফটো পাইছিল নেকি ফটো ভিডিঅ' যিহেতু তেওঁ অনুষ্কা শইকীয়া এখন চি গ্লেব নামৰ পাৰ্লাৰত কৰ্মৰত হৈ আছিল সেই পাৰ্লাৰখন আচলতে ইউনিচেক্স আছিলে তাত যিহেতু যিকোনো আচলতে যিকোনো সময়তে যিকোনো ঘটনা আচলতে সংঘটিত হ'ব পাৰে সেই আচলতে ঘটনাৰ সন্মুখীন হৈছিল নেকি সেই ঘটনাৰ সমস্যাত আচলতে সন্মুখীন হৈছিল নেকি অনুষ্কা শইকীয়া আৰু সেই ঘটনাই আচলতে প্ৰেমিকজনে তেওঁ আচলতে গম পাইছিল নেকি
হেও এক আসলতে রহস্যজনক কথা হৈ পৰিছে দীপাঙ্কৰ নিশ্চয় কৈ এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো পৰৱৰ্তী সময়ত আপোনাৰ সৈতে পুনৰবাৰ সংযোগ স্থাপন কৰিবলৈ চেষ্টা কৰিম আমি জনাছো এতিয়া লৈকে কিন্তু আৰক্ষীৰ ফালৰ পৰা যোগাযোগ কৰা হোৱা নাই অনুষ্কাৰ প্ৰেমিকৰ সৈতে ডাঙৰ প্ৰশ্ন কিয় এতিয়া লৈকে আৰক্ষীয়ে বিচাৰ-খোচাৰ কৰা নাই অনুষ্কাৰ প্ৰেমিকক পলায়ন কৰিছে নেকি অনুষ্কাৰ প্ৰেমিকে বিভিন্ন ধৰণৰ প্ৰশ্ন উত্থাপন হৈছে ৰহস্যৰ আৱৰ্তত সোমাই পৰিছে গোটেই বিষয়টো মাইনা কিবা খালি নেকি এনেকৈ খবৰ ল'ব আহে বুলি কৈছে মই তাইক বুজাইছিলোঁ পিতৃ হিচাপে তোমাক খবৰ লয় তুমি সেইটো বেয়াকৈ নাভাবিবা খুজিছিলোঁ কিন্তু ছোৱালীয়ে নিজে অনুভৱ কৰে নহয় কিন্তু সেইটো এটা মোৰ ভুল ধাৰণা ছোৱালীজনী কথাটো মই অলপ হ'লে দৰকে ভাবিব লাগিছিলে তাইৰ কথাটো শুনি পিনে আমি ঘৰ চেঞ্জ কৰাৰ কথা ভাবিলোঁ ঘৰ চেঞ্জ কৰিবলৈ পটককৈ ভাড়া নাপায় ঘৰ নাপায় তাইক ভাড়াঘৰ বিচাৰি বিচাৰি বহুত ভাগৰি যায়গৈ ৰ'বাচোন দুদিনমান পাছত বিচাৰিমগৈ এনেকৈ আমি কথা বতৰা পাতি 19 তাৰিখে মই আহি গৈছোঁ এইটো ৰুমত আহি 20 তাৰিখে ইয়াৰ পৰা আমি ধেমাজিলৈ ৰাওনা হৈছোঁ তাইও গৈছেগৈ 20 তাৰিখে তাইৰ বাৰ্থডে আছিলে বাৰ্থডেটো মই ভালকৈ এবাৰ পাতি দিব নাপালোঁ কৈছে মাক পইচা পাতি খৰচ কৰিব নালাগে মই ডাঙৰ হ'লোৱেচোন নিজে কেকেটা কাটি ভণ্টিক মোক খোৱা মা এনেকৈ গুচি আহিলে মোৰ হাতেৰে ভাত এমুঠি নোখোৱাগৈ তাই অঁ মা মই ধেমাজি যামগৈ বুলি কয় অঁ মা মোৰ ছোৱালীজনী ধেমাজি হৈ যাব অঁ মা মোৰ ধেমাজি অঁ মা তোমাক মই ডেড বডি ৰূপে কেনেকৈ নিমে দিয়া অঁ মা অঁ মা মোৰ সোণজনী অঁ মা অঁ মা মোৰ ছোৱালীজনী মই এইটো কাৰণে ধৈৰ্য ধৰি আছোঁ অঁ মা মোৰ কথাখিনি তাই কোৱা কথাখিনি মোক কৈ দিবলৈ মোৰ আত্মাই কৈ আছে গোটেই ৰাতি শুব পৰা নাই তাইক মই দেখিছোঁ জল জল পটপটকৈ তাইৰ হাতৰ মুঠি দুটা বান্ধি থৈছিলে তাই খং মুঠি দিছিলে বাচিবৰ কাৰণে বিচাৰিছিলে তাই মোৰ ছোৱালীজনী কোনোদিনে নকৰে এইটো এটা মাৰ্ডাৰ হয় সম্পূৰ্ণ মাৰ্ডাৰ মোৰ ভাগৰ মালিক আৰু কাম কৰা বনকৰ্মীজনীৰ ওপৰত সন্দেহ আছে ফৰেঞ্চিক ৰিপৰ্ট আৰু চি আই ডি ইনভেষ্টিগেশ্যন কৰিছে আই এন এ ডি অঁ মা মোৰ ছোৱালীজনী ধেমাজি হৈ যাব অঁ মা মোৰ ধেমাজি অঁ মা তোমাক মই ডেড বডি ৰূপে কেনেকৈ নিমে দিয়া অঁ মা অঁ মা মোৰ সোণজনী অঁ মা মোৰ ছোৱালীজনী মই এইটো কাৰণে ধৈৰ্য ধৰি আছোঁ অঁ মা মোৰ কথাখিনি অঁ মা মোৰ ছোৱালীজনী ধেমাজি হৈ যাব অঁ মা মোৰ ধেমাজি অঁ মা তোমাক মই ডেড বডি ৰূপে কেনেকৈ নিমে দিয়া অঁ মা অঁ মা মোৰ সোণজনী